আস্ত প্লাস্টিক খেয়ে ফেলছে প্লাস্টিক খেকো সুপার ওয়ার্ম। পরিবেশের ভারসাম্য রক্ষায় আশার আলো দেখাচ্ছে প্লাস্টিক খেকো এই পোকা। দূষণ রোধ ও রিসাইক্লিং এ যা বিজ্ঞানীদের দেখাচ্ছে নতুন এক পথ। অবিশ্বাস্য হলেও সত্য, জোফোবাস মোরিও নামে বিশেষ এই পোকা হজম করে ফেলতে পারে প্লাস্টিক। এখন তাদের হজম প্রক্রিয়া নিয়ে চলছে গবেষণা, যা প্লাস্টিক রিসাইক্লিং এ বিপ্লব ঘটাবে। টাইমল্যাপসে দেখা যায় সুপার ওয়ার্ম নামে পরিচিত জোফোবাস মোরিও পোকা আস্ত প্লাস্টিকের টুকরো গিলে ফেলছে। যদিও এটি পুরোপুরি সাবার করতে তাদের লেগে যায় প্রায় 5 দিন। বিজ্ঞানীরা বলছেন বহু আগে থেকে প্লাস্টিক খেকো এই পোকার সন্ধান মিলেছে। তবে নতুন তথ্য হলো পোকাটির অন্ত্রের যেই এনজাইমের মাধ্যমে প্লাস্টিক হজম করে তা রিসাইক্লিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এই পোকাগুলো মুখ দিয়ে প্লাস্টিক কাটতে পারে এবং তারপর সেগুলোকে তাদের অন্ত্রে থাকা ব্যাকটেরিয়াকে খাওয়ায়। বিজ্ঞানীরা আলাদা করে খাবার দিয়ে দেখেছেন যেসব পোকা প্লাস্টিক খেয়েছে সেগুলোর ওজনও বেড়েছে। পোকাগুলো খুব ভালোভাবে পলিস্টাইরিন এবং স্টাইরিন হজম করতে পারে, যা সাধারণত ফেলে দেওয়া পাত্র বা গাড়ির যন্ত্রাংশে থাকে। এমনটাই দাবি অস্ট্রেলিয়ান প্রফেসর এবং গবেষক ডক্টর ক্রিস রিঙ্কের। ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডের গবেষক দলটি প্রায় 3 সপ্তাহ ধরে পোকার খাবার পর্যবেক্ষণ করেন। তবে প্লাস্টিক রিসাইক্লিং এর জন্য পোকার খামার গড়তে চান না তারা, বরং যে এনজাইমের সাহায্যে পোকাটি প্লাস্টিক হজম করছে সেরকম কিছু আবিষ্কার করাই গবেষকদের মূল লক্ষ্য। বিশ্বের বিভিন্ন দেশে প্লাস্টিক রিসাইক্লিং এ ব্যাকটেরিয়া এবং ছত্রাক ব্যবহার হয়ে আসছে। যদিও বাণিজ্যিকভাবে ব্যাপক হারে এটি কতটা কার্যকরী হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে যাই হোক, প্লাস্টিকের মতো পদার্থ যদি কোনো জীব খেয়ে হজম করে ফেলতে পারে, তবে এটি আমাদের জন্য অনেক বড় একটি সুখবর।